এখন রাজনীতিবিদ এরপর তো শিক্ষা যদি না নেন, যদি মনে করেন বিদেশ সফরের সময় যদি আমরা খেয়াল না করি যে আমাদের কি ধরনের পাওয়ার কথা, কি ধরনের সম্বর্ধনা আমরা পাচ্ছি, কার সাথে আমাদের আলোচনা করার কথা, কার সাথে আমরা আলোচনা করছি, এটা আকলমন্দকে যে কাফি তো হয় না, এটা তো বুঝতে হবে যে আমাকে কেন এই সম্মান যেটা আমার পাওয়ার কথা সেটা কেন আমরা পাব না। জনগণ আমাদের পিছনে, জনগণ আমাদের অনেক সামনে, ইনস্পাইট অফ দি গভর্নমেন্ট হয়ে দাঁড়াচ্ছে। এখন বাংলাদেশের জনগণ যে লোককে আমরা বাড়িতে চাকরি দিতে পারি নাই সে বিদেশে গিয়ে চাকরি করে আমাদের টাকা পাঠাচ্ছে, যে আয়া বুয়াকে আমরা বাড়িতে কাজ দিতে পারছি না তারা বাড়িতে গার্মেন্টসে গিয়ে আপনার জন্য নিয়ে আসছে, এগুলো তো একটা বিরাট সামাজিক একটা সামাজিক পরিবর্তন হয়েছে। এখন আমরা যদি এদেরকে যদি ঠিক আশার আলো না শোনাতে পারি তাহলে তো অত্যন্ত দুঃখজনক হবে। এবং আমি মনে করি যে কখনোই লেট না, পৃথিবীতে কোনো জিনিসই লেট না, আজকে করা কালকে করার চেয়ে তো ডেফিনেটলি ভালো। তো কিন্তু আমার মনে হয় সদিচ্ছা একদিন দেখা দেবেই এবং নতুন সূর্যের উদয় হবে এবং যে আশা নিয়ে আমরা যুক্ত করেছি সেই যুদ্ধ ফল একদিন ভালো পাব। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এই পর্বের মধ্য দিয়ে আমরা বিদায় জানাচ্ছি 2019 সালকে, অর্থাৎ আজ 2019-এর শেষ দিন। কাল একটি নতুন বছর শুরু হবে, গোটা পৃথিবী জুড়ে মানুষ নতুন বছরকে আবাহন জানাবে এবং আজকের এই দিনটিকে, এই দিনটির মধ্য দিয়ে, বিদায়ের মধ্য দিয়ে 2019 সালকে বিদায় জানবে। সারা পৃথিবী জুড়েই বিভিন্ন গণমাধ্যম বছরটি কেমন গেল তার সালতামামি করবার চেষ্টা করছে এবং নতুন বছরকে স্বাগত জানাবার জন্য নতুন বছরের চ্যালেঞ্জেসগুলো কী কী আছে সেগুলো বিশ্লেষণ করবার চেষ্টা করছে। আমরাও সেরকমটাই করবার চেষ্টা করছি গত কয়েকদিন ধরে, আজও সেই ধারা অব্যাহত থাকবে। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে বসা আছেন আমার বাবা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। আমার ডানের রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নজরুল ইসলাম বাবু, 2019 সাল বাংলাদেশের জনগণের জন্য কেমন গেল সামগ্রিকভাবে যদি আপনার কাছ থেকে শুনতে চাই? আপনাকে ধন্যবাদ। যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা তো থাকে অনেক বেশি, আর প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক, আশাবিং যুগ জীবনী প্রত্যেকটা মানুষের। সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে আমি যেটা প্রথম বিবেচনা করব সেটা হলো বাংলাদেশের শাসনামলের দীর্ঘদিনের যে স্বাধীনতার পরবর্তী দিনগুলো, এর মধ্যে কিন্তু নির্ভেজাল একটা বছর আমরা কাটিয়েছি যেখানে রাজনৈতিক কোনো সংকট ছিল না, যেখানে হত্যাযোগ্য ঘটনা বা রাজনৈতিক রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ বা দলীয় কোনো বড় ধরনের কোনো ঝামেলা, বিরোধী দলকে মোকাবেলা করতে গিয়ে কোনো সরকারি কোনো বিশৃঙ্খলা, এরকম কোনোটাই কিন্তু ঘটেনি। সেই দিক থেকে রাজনৈতিক পরিবেশ তো আমার কাছে মনে হয়েছে যে একটি বছর আমরা ভালোভাবেই কাটিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতার কথা যদি বলি, সেই ক্ষেত্রে এই মানুষের ধারণা পাল্টে গিয়েছে যে বাংলাদেশের স্থিতিশীল সরকার থাকলে দেশে যে পরিবর্তন হয় এবং চাহিদা পূরণ হয়, বিশ্বকে চ্যালেঞ্জ করে কাজ করার সুযোগ রয়েছে, সেইটা কিন্তু গত এক বছরে মানুষ উপলব্ধি করেছে। সর্বক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়াটা লেগেছে। শিক্ষা বিস্তারের কথা যদি আমি বলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু কিছু দুই একটি ঘটনা ছাড়া নিরবিচ্ছিন্নভাবে যদি আমি বলি তাহলে কিছু ঘটনা ঘটেছে যেগুলো হতাশাজনক, যেমন বুয়েটের হত্যাকাণ্ড, ডাকসুতে দুই একটি ঘটনা, তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু এই বিশৃঙ্খলা। এছাড়া কিন্তু শিক্ষা ব্যবস্থাপনায় একটা বিপ্লব এসেছে, পরিবর্তন এসেছে, যেখানে কোনো সেশন জট নেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো কারণে বন্ধ হয়ে যাওয়া দিনের পর দিন, এই ধরনের
ঘটনা কিন্তু আর ফিরে আসেনি যেটা অতীতে ছিল। সেই দিক থেকে শিক্ষা ব্যবস্থাপনায় এই ভালো ফলাফল আবার আমরা দেখতাম পরীক্ষার আগে এই কোশ্চেন আউট হয়ে যেত, এই বিষয়গুলো থেকেও কিন্তু অনেকটা আমরা মুক্ত হতে পেরেছি। তাই এই গত বছরটি আসলে জনগণের জন্য এই যতটুকু আশা ছিল সেই পরিমাণ আশা পূরণ করার মতো সরকার ব্যবস্থাপনায় ছিল। আর বাকি যে বিষয়গুলো সেগুলো এই একটি ঘটনা ঘটেছে, যেমন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডেই বেড়ে গিয়েছে। এটা হয়তো বলবেন আপনারা অনুভব করেন, আমরাও দেখি পার্শ্ববর্তী দেশগুলোতে পেঁয়াজের দাম অনেক বেড়েছে। মানুষ প্রথম এটা বুঝতে না পারলেও পরবর্তীতে কম্পেয়ার করে সবাই বুঝেছেন যে এটা মানে সরকারের কোনো ব্যর্থতার দায় দায়িত্ব নেওয়ার মতো নয়। তো সেই দিক থেকে তো আমি মনে করি যে বাংলাদেশ যদি এইভাবে প্রতিটি বছর কাটাতে পারে তাহলে আমাদের যে আকাশচুম্বী চাওয়া পাওয়া প্রত্যাশা সেটার একটা মিল থাকবে আর কি। আপনি মনে করছেন স্বস্তিতে এবং শান্তিতে কাটলো 2019 সাল অনেকটা, এবং সেই সঙ্গে কিছুটা সমৃদ্ধির ছোঁয়া আছে, মানে আপনার ভাষায় আমি যা বুঝেছি মানে সমৃদ্ধি ছিল। জি, মিস্টার খায়রুল কবির খোকন, কেমন কাটলো 2019 সাল বাংলাদেশের মানুষের জন্য? ধন্যবাদ চ্যানেলাই, চ্যানেলাইয়ের তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমি প্রথমে আমি ওই স্বাধীনতার এই বিজয়ের মাসে যারা দেশের জন্য স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, সেই সকল বীর শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এই একটি বছর কেটে গেল আমাদের, আজকে এই বছরের শেষ দিন। সেই দিনটি যদি মূল্যায়ন করতে হয় তাহলে এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, কারণ এই দেশের আমরা যা দেখেছি যে এই সরকার তৃতীয়বারের মতো প্রায় 11 বছর টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আছেন। তো এই এর মধ্যে জাতির কাছে আমরা নতুন কিছু আমরা মানে জাতিকে একটি আলোর পথ দেখানোর যে আমরা প্রত্যাশা, মানে যে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি, কারণ প্রত্যাশা পূরণ হয়নি এই কারণে, কারণ যেহেতু এই এই বর্তমান এই সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তারা যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে তারা এক বছর প্রায় পূর্ণ হতে যাচ্ছে তাদের। সেই এক বছর পূর্তিতে আমরা দেখি যে নির্বাচনে যে 2018 যে 30 ডিসেম্বরের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটি যেটা হলো, যেটা যা আমরা আশা করেছিলাম, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সেই যেই নির্বাচন গোটা পৃথিবীর বিশ্ব অবাক বিষয়ে দেখেছে যে দিনের বেলা নির্বাচন না হয়ে রাতের বেলা নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং জনগণ তো সেই ভোট দিতে পারেনি। জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশিত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা 2018 হয়েছে, কিন্তু 2019 এটা শেষ দিন হয়েছে, ডিসেম্বরে হয়েছে আর কি। সেই ধারাবাহিকতা আমি বলছি আর কি। তো সেখানে কিন্তু মানে ওই জনগণের যে নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে যেটা যে চেয়েছিল যে তাদের যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, তাদের মানবাধিকার, তারপরে তাদের তাদের জানমালের নিরাপত্তা, দেশের সামগ্রিক যে মানে রাজনৈতিক স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা এক ধরনের কবরের নিরবতা বিরাজ করছিল বলা যায়, বলতে তাদের দৃষ্টিতে হয়তো তারা বলছেন আর কি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু মানুষের অস্বস্তিতে ছিল, যে দ্রব্যমূল্যে মানুষের লাগামহীন ছিল, মানে সাধারণ দ্রব্যমূল্য যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল, মানে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে যে ওই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা দেখতে পাই যে চাল ডাল, বিশেষ করে যে বিশ্ব রেকর্ড করেছে এবার যে পেঁয়াজের যে ঘটনা ঘটেছে, এটা তো মানে অবিশ্বাস্য। 25-30 টাকার কেজি পেঁয়াজ মানুষ কিনতে হয়েছে প্রায় 300 টাকায়, সেটা এখনও পেঁয়াজের দাম মানুষের সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে, এবং
তার পাশাপাশি সমস্ত চাল ডাল এবং আমাদের অন্য সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানসিক ক্রয় ক্ষমতার বাইরে একাধিকবার গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং আমাদের বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। এটা আমরা দেখেছি যে মানুষের আয় মানুষের বাংলাদেশের কদিন আগে একটি একটি আন্তর্জাতিক একটি জরিপ আমরা পত্রপত্রিকার মধ্যে দেখতে পেয়েছিলাম, সেই জরিপটা হলো যে শান্তিতে বাংলাদেশ 9 ধাপ পিছিয়েছে। তো দেশের এত উন্নয়ন হয়েছে এবং দেশের যে এত বেশি মানে দেশের অর্থনৈতিক সম্পদ যেভাবে লুণ্ঠন হয়েছে, যে দেশের বাইরে প্রায় এই পর্যন্ত আমরা জানি যে প্রায় 9 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে, পাচার করে দেওয়া হয়েছে জনগণের অর্থে। ব্যাঙ্কগুলি প্রায় দেউলিয়া, 9টি 11টি ব্যাঙ্ক যে কোনো সময় এসে ইয়ে হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে, সেটা আমাদের বক্তব্য না, অর্থনীতিবিদরা বলেছেন। প্রতি মাসে 75,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এটা আমার কথা নয়, সেটা বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ আছে 2,42,775 কোটি টাকা। মানে বর্তমান যেটা আমাদের সর্বশেষ যে জরিপ রয়েছে খেলাপি সহ, সেটা আমাদের কদিন আগের সেই রিপোর্ট বেরিয়েছে যে এই বাংলাদেশ ব্যাংক সহ যে আমাদের শেয়ার মার্কেট থেকে যে লুণ্ঠন হয়েছে, বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে এবং সমস্ত ব্যাংকের টাকা কীভাবে লুট হয়েছে, কোন প্রক্রিয়া হয়েছে। আমি এটা আমরা দীর্ঘদিন যে কথাগুলো আমরা বলে আসছিলাম সেই কথাগুলি কিন্তু কদিন আগে মহাজোট সরকারের যে মন্ত্রী ছিলেন আমাদের যে ডাক্তার সাবেক বিপি রাশেদ খান মেনন ভাই, তিনিও কিন্তু কদিন আগে বলেছিলেন, আমি সাক্ষ্য দিয়ে বলছি যে গত নির্বাচন জনগণ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই এবং উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এবং আজকের পত্রিকায় রয়েছে, আজকের পত্রিকায় উনি বলেছেন যে বাংলাদেশ থেকে 9 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং 9 লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে এবং 22 পরিবারের কাছে সেই অর্থ জিম্মি হয়ে পড়েছে, অর্থ তাদের নিয়েছে আবার 22 পরিবার, যে পাকিস্তান আমলে যে আমরা শুনতাম যে 22 পরিবারের কাছে মানে সমস্ত সম্পদ কুক্ষিগত হয়েছে, আবার সেই 22 পরিবারের কথা উনি আজকে উল্লেখ করেছেন। যে কথাগুলো আমরা দীর্ঘদিন বলে আসছি সেই কথাগুলো তারাই আজকে বলছেন, যে এই আজকে দেশের এই অবস্থার কথা বলছেন। তো আজকে সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে পরিস্থিতি, যে অবস্থা আজকে তৈরি হচ্ছে, যে আজকে সড়কেই বলেন, তারপর শিক্ষাঙ্গনে বলেন, শিক্ষাঙ্গনে আমরা জানি যে অনেকগুলি শিক্ষাঙ্গন ইতিমধ্যে বন্ধ হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে ডাক্তার বাবু নুরুল হক নুরুর উপর কীভাবে বর্বরচিত হামলায় তাকে হত্যার উদ্দেশ্যে, এটা একটা কলঙ্কজনক হত্যা। একটা সেখানে ধরেন আমি ডাক্তার দিয়েছিলাম, দীর্ঘদিন আমার ডাক্তার দিয়েছে দায়িত্ব ছিলাম, 29 বছর পর সেই ডাক্তার নির্বাচন হলো, একটা আমার একটা আবেগের জায়গা ওটা। সেই ডাক্তার নির্বাচনটা দেখেন যে বিতর্কিত হয়েছে, যেভাবেই হোক ডাক্তার বিপি, সেই ডাক্তার বিপি সে শুধু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27,000 ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্ব করে না, সে গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে। সে তার উপরে আঘাত মানে তারে হত্যা করার উদ্দেশ্য মানে গণতন্ত্রকে হত্যা করার সামিল, তাকে যেভাবে বর্বরচিতভাবে ছাত্রলীগ প্রকাশ্যে গিয়ে মুক্তিযোদ্ধা মঞ্চ তারা গিয়ে যেভাবে হামলা করেছে, তারপরে সিসি ফুটেজ যেভাবে গায়েব করা হয়েছে এবং প্রক্টরের নেতৃত্বে যেগুলো আমরা দেখেছি পত্রিকায় দেখেছি এবং সমস্ত মিডিয়াতে এই যে আপনার এখানে সমস্ত পত্রিকায় হামলার এগুলো খবর বেরিয়ে আসছে, এগুলো সব তো আমরা দেখেছি কীভাবে হয়েছে, কিন্তু সেখানে দেখা যায় উল্টো তার ডিজিটাল মামলা হয়েছে। এই যে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থার জন্য আজকে সরকারি ছাত্র সংগঠনের কারণে জাহাঙ্গীরনগর বলেন, সেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, কুয়েট বলেন, হ্যাঁ সেইগুলা বুয়েট বলেন, যে আবরার হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, যে একজন মেধাবী ছাত্র তাকে নৃশংসভাবে 6 ঘন্টা পিটিয়ে নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করা হলো বড় ভাইদের নির্দেশে, তাদের 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে মানে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে বইয়ের থেকে, কিন্তু যেই ভাইদের নির্দেশে এই একটি স্ট্যাটাস দেওয়ার জন্যে যে স্বাধীনতা সার্বভৌমত্ব ভারত বিরোধী চুক্তির বিরুদ্ধে একটা সে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে যে হত্যা করা হয়েছে, এটা কিন্তু ঠান্ডা মাথায় তাকে হত্যাটা করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু সে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারই ধারাবাহিকতায় কিন্তু নুরের উপরে ঘটনা হয়েছে, সে গণতন্ত্রের কথা বলে, সে মানে আইনি শাসন বিচার বিভাগের স্বাধীনতা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন, এইসব কারণেই তাকে পরিকল্পিতভাবে তাকে জামাত শিবিরে আখ্যা দিয়ে তাকে এই নৃশংস নিষ্ঠুরভাবে তাকে হত্যা করতে চেয়েছিল যে ঘটনা আমরা দেখেছি। আমি একটা জিনিস জানতে চাই, মানে আপনি তো ছাত্র দলেরও শীর্ষ নেতা ছিলেন, নুরুর উপরে আক্রমণের পরে ডাকসু ভিপি অন্যান্য ছাত্র সংগঠনগুলো তার পাশে গিয়ে দাঁড়ালো, সাধারণ ছাত্র অধিকারের পাশে, ছাত্রদল কোথায়? না, ছাত্রদল তারা তাদের স্বতন্ত্র জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে, তারা সেই ঘটনার নিন্দা প্রতিবাদ বিক্ষোভ করেছে, ওরা ক্যাম্পাসে করেছে, এখনও করে যাচ্ছে। এই ব্যাপারে কোনো রকম মানে যে ডাকসুর বিপির বিষয়ে এখানে আলাদা কোনো পক্ষপাতিত্ব করা বা তাকে সহানুভূতি না জানানোর কোনো কারণ নেই, সেটা আপনি দেখেছেন যে নিন্দা প্রতিবাদ করা একটু প্রতিবাদ মুখর। হ্যাঁ, সাধারণ ছাত্ররা, কারণ সাধারণ ছাত্রদের সাধারণ ছাত্রদের মানে সাধারণ ছাত্ররা এটা নিয়ে মানে
মানে ব্যাপকভাবে তারা বিক্ষোভ করেছে, দেখেছেন হাজার হাজার ছাত্ররা নেমেছে এবং তার 12টি ছাত্র সংগঠন এবং সন্ত্রাস বিরোধী ঐক্য করেছে ছাত্রলীগের বিরুদ্ধে, যে ছাত্রলীগের যে মানে একের পর এক যে তাদের যে শিক্ষা অঙ্গনে যে নৈরাজ্য অরাজকতা এবং টর্চার সেল, গেস্ট রুম সেল, গণরুম নির্যাতন তারা যেভাবে করে যাচ্ছে একের পর। তো আপনি জানি যে 47টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধশত টর্চার সেল আছে, সেই টর্চার সেলগুলি যে ছাত্রলীগ সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে। কদিন গত বছর আমরা দেখেছেন যে একটি ছাত্র আবু বকর নামে একটা ছাত্র, সে তাকে মিছিলেন না যাওয়ার কারণে এস এম হলে, যে এস এম হলে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল ফরিদপুরের সেই ছেলেটা, সেই ছেলেটাকে তার রুম থেকে বের করে দেওয়া হয় শীতের কনকনে রাতে, ওই ডিসেম্বর রাতে। তারপর সেই বারান্দায় থাকে সে নিউমোনিয়া, সে মৃত্যুবরণ করে। তো সেই ঘটনা আমরা দেখেছেন কি কি নৃশংস নিষ্ঠুরভাবে কি মর্মান্তিকভাবে সে ছেলেটার মৃত্যু হয়েছে একটা মিছিলে না যাওয়ার কারণে। এই ধরনের অনেক ঘটনা আছে যেগুলো বাবু একেবারে উল্টো চিত্র, মানে আপনি যেখানে স্বস্তি শান্তি সমৃদ্ধির কথা শুনেছেন, মিস্টার খায়রুল কবির খোকন একেবারে পুরো উল্টো একটা চিত্র তুলে ধরেছেন। আমি বলবো যে সবচেয়ে বড় কথা হলো যে উনি তুলে ধরতে পেরেছেন, এখন বাকিটা দায়িত্ব উনি তুলে ধরেছেন। যেমন আপনি বলেছেন যে ছাত্র দলের ভূমিকাটা কোথায়, ডাকসুর বিপি আহত হলেন, আহত করলেন কে বা কারা, ছাত্রদল এই বিবৃতি দিয়েছেন, উনি বললেন যে কনকনে শীতে একজন ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়, নিউমোনিয়া সে আক্রান্ত হয়ে মারা যায়, আবু বকরের কথা। এই বিষয়গুলোর জন্য আবরারের কথা আবার তিনি বললেন, আবরারের কথা তো আমরা তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা সরকার নিয়েছেন। আবরার যেরকম মেধাবী ছাত্র, তাকে যারা ঘটনাটা ঘটিয়েছেন তারাও কিন্তু মেধাবী ছাত্র, এখানে কোনো সাংগঠনিক বা সরকারের ব্যর্থতার কোনো বিষয় আমি দেখি না। আমরা আরেকটি বিষয় আমি আপনাদের দুজনের কাছে শুনতে যাব, ডাক্তার জিএসসি ছিলেন, আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের, এই যে একটা কথা বলা হয় যে ডাকসুতে বহিরাগত, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমি নিজেও ছাত্রাবস্থায় কিছুটা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, সো বাইরের ইউনিভার্সিটি বা ঢাকা মহানগর থেকে সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যেত, ডাকসু ক্রিয়াশীল থাকলে ডাকসুতে সবাই যেত, জাতীয় নেতারাও যেতেন দল, মানে সেই ডাকসুকে এত ছোট করে ফেলবার চেষ্টা কেন? আমি ছোট করে দেখবার বা আমি সেই বিষয়ে বলার আগে ডাকসুর বিপিকে নিয়ে একটু কথা বলি। ডাকসুর বিপি কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রলীগকে মোকাবেলা করে সাধারণ ছাত্রছাত্রীর বোর্ডে নির্বাচিত, তার কোনো ছাত্র সংগঠন নেই, তিনি একাই এবং তার সাথে একজন সমাজসেবা সম্পাদক ডাকসুতে প্রতিনিধিত্ব করছেন। এখন ডাকসুতে বসে বিশ্বের সকল খবর বলা যাবে না, নেওয়া যাবে না বিষয়টা তা নয়, ডাকসুতে কেউ যেতে পারবে কেউ যেতে পারবে না, গেলে কেউ বহিরাগত হবে বিষয়টা তাও নয়। আমরা জানি যে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা এই ডাকসুর বিপি ডাকসুকে আমরা আলাদা একটা সম্মানের জায়গায় রাখি, সেকেন্ড পার্লামেন্ট হিসাবে, মিনি পার্লামেন্ট হিসাবে আমরা মূল্যায়ন করি। তো সেখানে তো যে কোনো কলেজের ছাত্রছাত্রী আসতে পারেন, সমস্যা নিয়ে কথা বলতে পারেন। মূল বিষয়টা আমি যেটা বলতে চাই সেটা হলো যে নূর যে বিষয়ে কথা বলা দরকার সেটা আমি ভিন্ন মত পোষণ না করেই বলছি। সেই বিষয়গুলি হলো বিশ্ববিদ্যালয়ে যেমন খোকন ভাই বললেন 50টি টর্চার সেল রয়েছে, অর্ধশত 50টি। তা আমি এই নূরের মুখে কোনোদিন কিন্তু শুনি নাই, সে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, সে কিন্তু এই বিষয়টি বলেনি। সে এটা কিন্তু তার নৈতিক একটা দায়িত্ব, কিন্তু এরকম মিডিয়ায় এসে নূরের দায়িত্ব কিন্তু নূর কিন্তু বলে নাই, বলছেন কে আজকে বলছেন খোকন ভাই বলছেন। আমরা সেই জন্যই বলি যে অকল্পনীয় কল্পনা প্রসূত কথা বলা যায় কিন্তু বাস্তবতা বড় কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50টা টর্চার সেল থাকতে হয় কেন, কেন রাখবেন, কারা রাখবেন? আপনি মনে রাখতে হবে যে ছাত্র সংগঠন যারা করেন তারা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মধ্যে এইটুকু বিবেক বুদ্ধি আত্মসংযম থাকে। দুই একটা অ্যাক্সিডেন্ট ছাড়া এই ধরনের দুই একটি অতীত ঘটনা যদি আমরা খুঁজে বের করি তাহলে দেখা যাবে ছাত্রদলের ক্রস ফায়ারে শনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল, ছাত্রদলের আভ্যন্তরীণ কোন দলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে দুইজন ছাত্রকে হত্যা করে পানির ট্যাঙ্কিতে ভিজিয়ে রেখেছিল, এই ধরনের ঘৃণ্য ঘটনা কিন্তু একটা সময় হয়েছিল, কিন্তু এই 10-11 বছরের মধ্যে এই ধরনের কোনো ঘটনা বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো জায়গায় ঘটেনি। আমি বলি না যে পুরোপুরি স্বচ্ছতা, আমি সেটা বলবো না, তবে ছাত্র সংগঠনের মধ্যে স্বচ্ছতা অনেকটা ফিরে এসেছে। আর জাতীয়তাবাদী ছাত্রদলের কথাও আমি বলছি না, আমি বলছি নূরের কথা। নূর ইতিমধ্যে যে আলোচনার বিষয়বস্তু হয়েছে, তার আগমনটাই কিন্তু আহত হওয়া, মারা, মিডিয়ার মধ্যে কিন্তু তার এই যে এই বিষয়ে, আমরা তো দেখছি নূর যেখানে যাচ্ছে ছাত্রলীগ সেখানেই তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। না, ছাত্রলীগ কারণটা কি? ছাত্রলীগের কি, ছাত্রলীগের নূরকে নিয়ে এত ভয় কেন? না, ছাত্রলীগ কি কারণটার পার্ট আপনি বলেন? নূর কি ছাত্রলীগের কারণ? হামলা তো হচ্ছে, হামলা হচ্ছে তার অবাচীন কথাবার্তার কারণে সে বিভিন্ন জায়গায় হামলা শিকার হচ্ছে। কেন শিকার হচ্ছে আমি আপনাকে একটা ব্যাখ্যা দিতে চাই, যে যেই ছাত্রছাত্রী তাকে আশা করে ডাকসুর বিপি বানিয়েছে, সাধারণ ছাত্রছাত্রী, কারণ কি তার একটা দুর্বলতা ছিল, সে নির্যাতিত হয়েছিল, সে কারাগারে গিয়েছে, সে আহত হয়েছে, হসপিটালাইজড ছিল, একটা মায়া মহব্বতের জায়গা থেকে কিন্তু সে বিপি হয়েছে। বিপি হওয়ার পর সে যে তার নৈতিক দায়িত্বগুলো সেইটা সুচারুভাবে পালন করা তো দূরের কথা, তার মধ্যে কিন্তু সে নেই। সে এই আজকে বাংলাদেশের সকল মিডিয়ার বিষয়বস্তু হইতে চেষ্টা করেন, যার কারণেই কিন্তু যে দেখবেন অনেক সময় প্রতিবাদ আসছে এইভাবে যে নূর কি, নূর ডাকসুর বিপি আমরা বানিয়েছি, সে ওই সারা বিশ্বকে নিয়ে ভাবার সুযোগ আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নিয়ে তো আজ পর্যন্ত কথা বলেননি। আর সে ডাকসুর বিপি হয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো সমস্যা দূরকরণের কথা বা ছাত্র সমাজের কোনো কথা নিয়ে আজ পর্যন্ত সরকারের কাছে বা জাতির উদ্দেশ্যে দুই একটা বিষয়বস্তু তুলে ধরেছেন যে সরকার আমাদের এই কাজটা ব্যর্থ হয়েছে, আমরা ছাত্র সমাজের পক্ষে এই কাজটা করতে চাই, এরকম কোনো কর্মসূচিও দেন নেই, তাহলে নূর কেন ছাত্রলীগের কাউন্টার পার্ট হবে? আমি আপনাকেই বলতে চাই, এগুলো আসলে ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য একটা, যেহেতু বাংলাদেশে কোনো প্রকার রাজনৈতিক শিষ্টাচারের বাইরে কোনো প্রকার এখানে বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, ওরা আওয়ামী লীগের সাথে রাজনীতি করার জন্য কোনো স্কোপ পাচ্ছেন না, কোনো কর্মসূচি দিতে পারছেন না, নূরকে হেডেক করে তারা এই ঘটনা সৃষ্টি করছেন বারবার। আর নূর এটাকে আমি মনে করি যে স্বীকার হচ্ছেন, কিন্তু ছাত্রলীগ কেন করবেন এটা? কি বললেন এটা আমি সেইভাবে ব্যাখ্যা দিতে চাই না, আপনার ঘরের লোক বললে তো সেটা না, উনি কিন্তু সংবাদ সম্মেলন করে ওনার বক্তব্য স্পষ্ট করেছেন, আবার সর্বশেষ যেটা বলেছেন আজকে বলেছেন যে লক্ষ লক্ষ টাকা কি দেশ থেকে পাচার হয়নি অস্বীকার করার কথা, আমি কি বলতে পারি যে অস্বীকার করব? কোটি কোটি ডলার কি পাচার হয়নি? করেছেন, করেছেন কারা? যারা করেছেন তারা এখন দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে সাজা বাংলাদেশি বলবৎ, তারা দেশে বিদেশে পালিয়ে আছে, বিএনপির প্রবক্তা হিসাবে পরিচিত তারেক রহমানরা, তার ছোট ভাই বিদেশ থেকে মানি ল্যান্ডারিং এর টাকা ফেরত এসেছে বাংলাদেশে, তো সেই কথাই তো মেনন সাহেব বলেছেন। মেনন সাহেব তো বলেন নাই নজরুল ইসলাম বাবু অথবা বাংলাদেশ আওয়ামী লীগের অমুক নেতা বা সরকারের অমুক এক এই সরকারের আমলে বলছে কেউ নিয়ে গিয়েছেন, এইটা কিন্তু বলেন নাই তিনি। বলেছেন এবং খোকন ভাইও বলেছেন যে ব্যাংকের ঋণ খেলাপিদের কথা, এই তালিকা তো 270 কোটি টাকার, লক্ষ কোটি টাকার কথা হিসাব যেটা বলেন, এই টাকার হিসাব তো আমরা বের করেছি, ওনারা দিয়ে গিয়েছেন। এই বর্তমান সরকার স্বচ্ছ সরকার বিদায়ী কিন্তু খুঁজে খুঁজে বের করছেন, তাই আমাদের যারা অন্যায় করেছেন, যারা ব্যাংকের টাকা লুটপাট করেছেন, তাদের তালিকা কিন্তু কোনো দিন কোনো পত্রিকায় মিডিয়ায় আসেনি। বাংলাদেশে প্রথম আওয়ামী লীগ সরকারই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা বের করেছেন, প্রকাশ করেছেন, তা আমরা তাদেরকে এখন এই ব্যাংকিং সেক্টরে একটা স্বচ্ছতা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছেন, যখন নিচ্ছেন তখন ওনারা উদ্ধৃতি দিচ্ছেন, তাই বিবৃতি আপনি সেইটা দেন যে আপনাদের সরকার যখন ছিলেন তখন আপনারা কি কারণে এই টাকাগুলো এইভাবে দিয়ে গিয়েছিলেন,
নতুন করে তো এই আওয়ামী লীগ সরকারের সময়ে লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি কেউ হয়েছে এরকম কোনো রেকর্ড আপনারা দেখাতে পারবেন না। পূর্বের রেকর্ড যখন আমরা বের করে আপনাদের সামনে তুলে ধরি তখন আপনারা এসব কথা বলেন। আমি মনে করি তথ্য নির্ভর কথা বলা ভালো। হ্যাঁ, বাংলাদেশের 270 লক্ষ কোটি টাকা শুধুমাত্র বাইরে ঋণ খেলাপি তা না, তার চেয়েও অধিক টাকা এটা কিন্তু বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত যারা করেছেন, যারা রাষ্ট্র চালিয়েছেন, তারা কোনোদিনই এই বিষয়ে মাথা ঘামাননি। বর্তমান সরকার এটাকে গুরুত্ব দিয়ে, অতীব গুরুত্ব দিয়ে আজকে যাচাই বাছাই করছেন। সেই কারণে মানি লন্ডারিং কারা, কারা বিদেশে পাচার করছে টাকা, কারা বিদেশে থাকছেন আরামায়েস করছেন, এগুলি জাতি ভালোভাবেই জানেন। তো এই বিষয়গুলোকে আমি ওই যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নতুন কিছু এটা আমি বলবো না, যারা করে গিয়েছেন তাদেরকে ধরার জন্য সরকার সচেষ্ট আছে। হ্যাঁ, অনেকগুলি বিষয় উনি উত্থাপন করেছেন। তো ওই ডাকসুর ডিপি নূরের ঘটনা তো আমি শুধু ছাত্র সমাজের মধ্যেই এটা রিয়াকশন হয়নি, এটা সারা বাংলাদেশের এবং গোটা পৃথিবীতে সেটা আলোচিত হয়েছে। না, এর আগে দেখেছি একটি কথা আমি খোকন ভাইকে বলতে চাই, এই যে ডাকসুর বিপি নূর, নূর কিন্তু আমাদের শত্রু না, বন্ধু, আমাদের ভাই। নূরের বিষয়ে কিন্তু আমাদের কোনো মতারক্য নেই, কিন্তু আমার প্রশ্ন হলো নূরকে এই পর্যন্ত 7 বার আহত হইতে আমরা দেখেছি। 7 বার না, 9 বার, 9 বার আহত। আচ্ছা, 9 বার হয়েছে, আপনি আরো 2 বার বাড়িয়ে দিয়েছেন। না, বাড়িয়ে নেই, আমার কথা নয়, এটা পত্র পত্রিকায় 9 বার, কিন্তু আমার কথা হলো 9 বারে কোনো বার সে কি আইনের আশ্রয় নিয়েছেন? ছাত্রলীগের যে উপর্যুপরি যে হামলা হলো, এই সর্বশেষ ডাকসু ভবনে, ডাকসু ভবনে অতীত ইতিহাসে এই ধরনের হামলা হয়নি। ডাকসু বিপিসির উপরে হামলা 1-2 বার হয়েছে, 2-1টা ঘটনা ঘটেছে, আরো বেশি ঘটনা ঘটেছে, কিন্তু কিন্তু ডাকসু ভবনে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এর বর্বরচিত হত্যার উদ্দেশ্যে ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি, আমাদের জানা নেই আর কি। আমার ডাকসুর ইতিহাসে আমার ডাকসুর ইতিহাসে এটা জানা নেই, কিন্তু এই ঘটনার একদিনে হয়নি, তার আগে কিন্তু মানে 9 বার আগে যদি প্রথমবার যখন ডাকসুর বাইরেও তা কিন্তু বিভিন্ন জায়গায় রংপুরে গিয়েছে, সে ওনাদের বাড়িতেও হয়েছে, গ্রামে গিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা, হামলাটা কে কারা করেছে সেটা ছাত্রলীগ, তাদের বিরুদ্ধে সে যেহেতু ডাকসু বিপি, ডাকসু বিপি মানে সে একটা প্রতিষ্ঠান, সে কোনো ব্যক্তি নয়, সে হলো ছাত্র সমাজের নির্বাচিত প্রতিনিধি, তা সে যেই দলেরই হোক বা যেই প্রক্রিয়ায় সে হয়েছে ডাকসু বিপি, সে ডাকসু বিপির মর্যাদা আমরা অনেক বড় করি। ডাকসু বিপি আমরা দেখি স্বাধীনতার বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় ডাকসুকে বাদ দিয়ে, ডাকসু বিপিকে বাদ দেওয়া সম্ভব নয়। আপনি বাংলার ভাষা আন্দোলন ধরেন, 62 শিক্ষা আন্দোলন বলেন, 69 গণঅভ্যুত্থান বলেন, এবং 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ বলেন, 90-এর শপথ ছাত্র গণঅভ্যুত্থান যেটা আমরা তৈরি করেছিলাম, তো সেই সবগুলোতেই দেখা যায় ডাকসুর নেতৃত্বে কিন্তু আমরা সর্বদলীয় ছাত্রীকে গঠিত করেছিলাম। সেই সর্বদলীয় ছাত্রীকর নেতৃত্বে কিন্তু সর্বদলীয় ছাত্রীক্য করে আমরা সেদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আমরা নিশ্চিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা প্রথম গড়িয়েছিলাম, এবং সেটা আমরা ডাকসুর নেতৃত্বে কিন্তু সর্বদলীয় ছাত্রীক্য গঠিত হয়, এটা আমরা সবাই জানেন। তো সেখানে সেই ডাকসুর ভূমিকা তো খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সেই ডাকসুর বিপি কারা হয়েছিল, তোফায়েল বেরুদ্ধ নেতার হজন সূত্র নেতৃত্ব দিয়েছেন, সেই মেনন বেরের নেতৃত্ব সেখানে দিয়েছিলেন, আসুম আব্দুর রব যে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন তিনি দিয়েছেন, তারপরে আমাদের মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের আমরা ডাকসুতে ডাকসুর বিপিকে ছোট করতে চাই না, আমরা বলছি যে আপনাকে যদি কেউ একবার আহত করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সারা বাংলাদেশে মামলার বিষয় না, মামলা তো সরকার করবে, আমি শুধু খোকন ভাইকে একটা প্রশ্ন করি যে আপনাকে যদি ডাকসুতে, যদি ডাকসুর একজন কর্মকর্তা বা ডাকসুর প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি কারো গায়ে যদি আঘাত আসে, তাহলে তো সারা বিশ্ববিদ্যালয়ের পরিবার নেমে যায়, সারা বাংলাদেশের ছাত্র সমাজ নেমে যায়, কিন্তু নূরের বেলায় ভিন্ন কেন?
নূরের বেলায় ভিন্ন কোথায় ভিন্ন হয়েছে? নূরের বেলা না, সমস্ত ছাত্র সমাজ নেমে গেছে, ছাত্র সমাজ হাজার হাজার ছাত্ররা মিছিল করেছে ছাত্রলীগের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছে, তাদের কারণে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের কারণে, এটা তো অস্বীকার করার জন্যই সেটা নিষিদ্ধ করেছে, সেখানে চিরতরে ছাত্ররাজনীতি বন্ধ করে দিয়েছে, যে ছাত্ররাজনীতির ঐতিহ্য সেখানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, প্রশাসন তো সম্পূর্ণ তাদের মদদে হয়েছে, উপাচার্য এবং যে প্রক্টর তারা তাদের নির্লিপ্ত নির্লিপ্ত ছিল, তারা তাদের পরোক্ষ মদদে সেটা হয়েছে, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 34 জন ছাত্রকে অন্যায়ভাবে অবৈধভাবে ভর্তিও করেছেন, ভাইস চ্যান্সেলর এবং সেই ডিন সহ করেছেন, এটা পত্রপত্রিকা সমস্ত বিভিন্ন পত্রিকায় এগুলো নিউজ আসছে, এগুলো খবর সব আমরা জানি। সেখানে ভাইস চ্যান্সেলর তো মানে যেহেতু দলীয় বিবেচনায় নিয়োগ করা হয়েছে, তিনি তো অভিভাবক, তিনি তো ডাকসুর সভাপতি, তিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন নাই, কত প্রায় 500 গজ দূরে ছিল অফিস, যখন সে বারবার ফোন করার পরও ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর তাকে উদ্ধার করার জন্য কিন্তু ডাকসু ভবনে ফিরে আসেন নাই। দেখা যায় যে সন্ত্রাসী মুক্তিযোদ্ধা মঞ্চ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযোদ্ধা মঞ্চ কি তাদের দায়িত্ব, তারা কেন থাকবে, তারা কারা, তারা অনেক বিতর্কিত, তারা চাঁদাবাজি মাস্তানি অনেক অভিযোগ আছে, তাদেরকে দিয়ে লাঠিয়ালি করা হচ্ছে, এ ধরনের অভিযোগ আছে, ছাত্রলীগ প্রথম তারা করেছে, পরে ছাত্রলীগে হামলা করেছে, তাহলে সিসি ফুটেজ কেন গায়েব করা হলো, সেটা উদ্ধার করলে তো সেটা তো একটা উদ্দেশ্যপূর্ণভাবে করা হয়েছে, কারণ তাকে যেভাবে একজনকে মুমূর্ষু অবস্থা হাসপাতালে প্রায় বোধ হয় 30 জনকে আহত করা হয়েছে, এই ডাকসুরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কলঙ্ক ন্যাক্কারজনক বর্বরোচিত হামলার ঘটনা আমার জানা নাই, এইভাবে ডাকসু ভবনে করা হয়েছে, তো সেটার তো অবশ্যই নিন্দা প্রতিবাদ সব মহলেই সেটা আমার করেছে এবং করা উচিত, কিন্তু সেটা দেখে তো উল্টা আবার তার নামে ডিজিটাল মামলা হয়েছে তার বিরুদ্ধে, আবার এই ডাকসুর বিপি নূরের বিরুদ্ধে, তো তার অপরাধ কি ডাকসু বিপি হয় না মানে তার জন্য অপরাধ, ডাকসু বিপি হয়েছে সত্য কথা বলছে, সে অন্যায়ের প্রতিবাদ করছে, সেই বর্তমান সরকারের যে অনিয়ম, সে যে দুর্নীতি লুটপাট, তারপরে সেখানে গণতন্ত্র নয়, আইনি শাসন নয়, বিচারবিভাগের স্বাধীনতা নাই, এবং দেশের আজকে যে ভারতের যে অসম চুক্তির বিরুদ্ধে কথা বলেছে সেটা তার অপরাধ, বেগম খালেদা জিয়ার সে মুক্তি চেয়েছে, তা এটি তার মূলত কারণ, যেটা করেছিল আপনার সেই ঘটনা একই সূত্রে কথা, তো এই যে আমার স্বাধীন দেশে দাঁড়িয়ে যদি ভিন্নমত পোষণ করতে বিনা পারি, ভিন্নমত পোষণ করার আমার তো রাইট আছে, আমি দেশে আমি একজন নাগরিক, সেই নাগরিক আমি একজন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটা আমার নৈতিক দায়িত্ব কর্তব্য হিসেবে, সেখানে সেই জায়গা থেকে সে তার বক্তব্য দিতেই পারে, সেখানে গণতন্ত্রের সৌন্দর্য হলো তো আপনার পরমত সহিষ্ণুতা, তাই না, তাই আপনি আমার মতকে আপনার সহ্য করবেন না, রাজনৈতিকভাবে আমাকে করেন, আমার যুক্তি দিয়ে আপনি খণ্ডন করেন, কিন্তু তাকে ফিজিক্যালি তাকে হত্যা করে তাকে মেরে আপনি চিরতরে করে দিবেন না, না এইটা হলো আওয়ামী লীগের সব থেকে বড় সমস্যা, হলো যে তারা ভিন্নমত সহ্য করতে পারেন না, সমালোচনা সহ্য করতে পারেন না, তারা তাদের বিরুদ্ধে কথা বললে মনে করে যে তারা জামাত শিবির, তারা হলো রাজাকার, তারা হলো বিয়ে ওই যে দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে একটা তকমা দিয়ে তাদের একটা সাইনবোর্ড লাগিয়ে যে শিবির জামাত শিবির করে, এই কথা বলেই সেখানে একই কথা হয়েছে, আবরারকে বলা হয়েছে যে শিবির করে, তারপরে তাকেও বলা হয়েছে শিবিরের লোক, বহিরাগতরা কেন গেল ইয়ার রুমে, এইসব অযৌক্তিক কথা বলে তারা একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তাদের পক্ষে গেলে মুক্তিযোদ্ধা, তাদের বিরুদ্ধে গেলে রাজাকার, তারা দেখেন রাজাকার মুক্তিযোদ্ধা তালগোল পাকিয়ে ফেলেছে, দেখেছেন জাতি দেখেছে এটা যে মুক্তিযোদ্ধাকে রাজাকার করেছে, রাজাকারকে মুক্তিযোদ্ধা করেছে, এবং সেটা আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী কদিন আগে সেটা বলেছে, আমি ব্যাককালের মতো আমি কাজ করেছি, উনি এটা স্বীকার করেছেন যে এই 48 বছর পরে মারবি রাজাকার এবং মুক্তিযোদ্ধার তালিকাটা এখনও কমপ্লিট করতে পারে নাই, মুক্তি সেই সেইভাবে দেখেছেন বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জে বরিশালে বহু জায়গায় মিছিল হয়েছে মুক্তিযোদ্ধারা, তারা মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানিয়েছে, তো এই যে একটা অবস্থা তৈরি, একটা লেজেগোবর অবস্থা তৈরি করেছে, কারণ তারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই, জবাবদিহতা নাই, কারণ তারা যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয়, তাই না, আজকে এই জন্যই আজকে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকে উন্নয়নের নামে লুটপাট হচ্ছে, উন্নয়নের বলছে রোল মডেল, মানে দুর্নীতির রোল মডেল হিসেবে পৃথিবীতে আজকে তারা মানে সইয়া হচ্ছে, মানে বিখ্যাত আমার কথা নয়, এটা তো বিভিন্ন এই কথার সূত্র ধরে উনি প্রথমবারও বলেছিলেন আলোচনায় যে 2018 শেষ প্রান্তে নির্বাচন ধারাবাহিকতা চলছে, যে নির্বাচনী ব্যবস্থাটাই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এবং এর মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসে, দুদলই প্রায় সকল দলই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, সেই নির্বাচন কেমন হবে সেটি নিয়ে একটু আমি আপনাদের কাছে শুনতে চাই, আমি আপনাকে খুব আপনারা কেমন নির্বাচন করতে দিতে চান নির্বাচন কমিশনকে, ওনারা আসলে নির্বাচন আমি একটা পরিচ্ছন্ন চিত্র আপনার কাছে তুলে ধরতে চাই, পরিচ্ছন্ন চিত্র হলো এই যে খোকন ভাই বললেন যে কাউকে কথা বলতে দিই না, আমরা সহ্য করতে পারি না, আলোচনা সমালোচনা মানতে চাই না, দায়বদ্ধতা নেই, এই কথাটা কি যৌক্তিক? এরকম অযৌক্তিক কথা উনি বলতে পারে প্রতিদিন, তাইলে আমরা সমালোচনা শুনতে পারি না,
এটা উনি কিভাবে বলেন? উনি আজকে এই টেলিভিশনে, আগামীকাল কারেক্ট টেলিভিশনে, ওনার মতো একজন ব্যক্তিত্ববান মানুষ যিনি বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর বিপিজিএস, তো উনি যদি এই কথা বলতে পারে তাহলে ওই নূর বললে সমস্যা কোথায়? ওগুলিতে এগুলিতেই প্রমাণ করে যে সরকার সকল আলোচনা সমালোচনা সহ্য করেই এগিয়ে যাচ্ছে, কিন্তু যাদের রাজনৈতিক গুণ এবং জ্ঞান কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে শত্রুতা ভাবাপন্ন মন নিয়ে রাজনীতি করছেন না, দেশ পরিচালনা করছেন না, যার কারণেই কিন্তু আজকে দেশটার অগ্রগতি আসছে। যে আপনি বললেন যে নির্বাচনটা এই প্রশ্নবিদ্ধ, এটা কিন্তু বিএনপির এখন কমন, উনি বলেছেন সেটা বিএনপির একটা কমন স্লোগান, এটা ব্রিফিং আসছেন, এটা কিন্তু বিএনপির একটা ব্রিফিং সবাই দেখি বিএনপি বলে নাই তো, আমি শুধু আপনাকে বলছি, আমি আপনাকে বলছি আজকে আপনি বলছেন খোকন ভাই না শুধু বিএনপির, যে যখন এই কথাটা বলবে বলবে যে এই নির্বাচন জনগণ মানেন না, এটা ভোটবিহীন নির্বাচন, রাতের অন্ধকারে ভোট হয়েছে, এই কথাগুলো কিন্তু আমরা শুনে শুনে অভ্যস্ত। কিন্তু আমরা বলি ওনারা ভাবেন কি জানেন, একটা মিথ্যা বলতে বলতে এটা সত্যে রূপান্তর হবে, কিন্তু এটা তো কঠিনকালে হয় না, হবেও না। তো যদি নির্বাচনটা অস্বচ্ছ হয়, স্বচ্ছ করার দায়িত্বটা কার? নির্বাচনটাকে যদি উনি মনে করেন যে ঘরে বসে থাকবেন, একটা এই ধানের শীষ মার্কা নিয়ে জনগণ ভোট দিয়ে দিবে, তাহলে ওনার বাক্সে কি ভোটগুলি দিয়ে দিব মানুষ? ওনার কর্মী থাকতে হবে, ওনাকে রাজনৈতিক সম্মেলন করতে হবে, ওনাকে রাজনৈতিক কর্মী সৃষ্টি করতে হবে। বিএনপির ওই কাজগুলি কে করে দিবে? আওয়ামী লীগ করে দিবে? সরকার করে দিবে? ওনারা নির্বাচনে আসেন, নির্বাচনে আসেন, যেমন তাবিত আউয়াল গত নির্বাচনে 12টার পরে উনি প্রত্যাহার করে নিয়ে গিয়েছেন, তো প্রত্যাহার এবার তো তাবিত বলছেন কোনো কথাই আর এবার নির্বাচন থেকে সরবেন না কোনোভাবেই, এতদিন পরে তাহলে তার ভুল বুঝতে পেরেছেন? এই যে এই ভুল আস্তে আস্তে সবাই পরিষ্কার হবেন, বুঝতে পারবেন, তখন আবার নির্বাচনটা ঠিকমতো হবে। ওনারা এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করেন, কারণ সরে যান, সরে গিয়ে বলেন এই একটা রাজনৈতিক দল যদি আগের রাতে নির্বাচন হয়ে যায়, একটু আগে বলতে বললেন না আগের রাতে, তাহলে ওনার নেতাকর্মীরা কি করেন? এটা কি আপনি বিশ্বাস করেন? এটা কি বিশ্বাস করার কথা যে আগের রাতে নির্বাচন হয়ে যায়? এটা তো আমার কথা, এটা পুরো বিশ্ববাসী জানে, বিশ্ববাসী যদি এটা মেনে নিতেন তাহলে তো বিশ্ববাসী এইভাবে সরকারের পাশে থাকতেন না, আজকে তো ওই বঙ্গবন্ধুর কন্যা বিশ্বকন্যা হিসাবে রূপান্তর হতে পারতেন না। সারা পৃথিবীর মধ্যে আজকে রাষ্ট্রনায়কদের মধ্যে সফল নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই স্লোগানটা বিশ্বে আওয়াজ হতো না। আজকে বঙ্গবন্ধুর কন্যাকে এত বড় সম্মান সারা পৃথিবী থেকে দিতেন না। সুতরাং আপনাদের কথা যে কেউ কানে নেন না এটা কিন্তু প্রমাণিত হয়। আপনারা বারবার নির্বাচনের এই প্রশ্নে আসেন, আসার পরে আবার নির্বাচন কিন্তু আপনারা করছেন, যখন হেরে যাবেন, হেরে যাওয়ার সময় আসে তখন আপনারা প্রত্যাহার করে চলে যান, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু এটা আপনি মনে করেন যে বিএনপি সরে আসছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবতা তা নয়। যদি তাই হতো তাহলে এই 11 বছরে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার বাস্তবায়ন করত। এটাই বাঙালির ইতিহাস, এটাই এই বাংলাদেশের রাজনৈতিক ইতিকথা, এর বাইরে কিছু নেই। আপনি দেখেন আপনারা একটা ভুয়া নির্বাচন করেছিলেন, আপনারা কিন্তু থাকতে পারেন নাই, বাংলার জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ কিন্তু ভূপাতিত্ব করে দিয়েছিল সরকারকে, আপনারা কি পেরেছেন? আপনারা পারছেন না, কারণ কি জনগণ জানেন যে আসলে নির্বাচনটা কি হওয়া উচিত, কিভাবে হয়েছে, কেন এই প্রশ্ন আসছে, এটা জনগণ ভেরি মাচ ক্লিয়ার। এটা ক্লিয়ার শুধু আপনারা না, আপনারাও ক্লিয়ার যে আপনার আপনার সিটে আপনি, হ্যাঁ আপনি পপুলার ক্যান্ডিডেট, আপনি নির্বাচন করতে যেতেই পারেন নাই, আপনার ওখানে আপনার 3 জন 2 জন করে ক্যান্ডিডেট দিলে আপনি যাবেন কেবে কীভাবে? তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী যে সে কি আপনাকে রাস্তা করে দিবে, যে আপনাকে পাস করার ব্যবস্থা করে দিবে? আমার কর্মী দিয়ে কি আমি ধানের শীষের ভোট বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবো? এইটা আপনারা করতে পারেন নাই, এইটাই হলো আপনাদের নির্বাচনে ভুল। এই ভুল থেকে সরে এসে নির্ভুল চিন্তা করে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সাধুবাদ জানাই। আমি আশা করছি সিটি কর্পোরেশন নির্বাচন সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, যা যা আমাদের মানুষ ভোট কেন্দ্রে যাবে কি মনে হয়? মানুষ অবশ্যই কোনো নির্বাচনে দেখা গেছে মানুষের একটা উৎসাহ থাকে না ভোটারদের, মানুষ কেন যাবেন না? দেখেন আপনি এই
যদি আগামীকালকে ইলেকশন হয়, যদি প্রার্থী থাকে আমার, আমাকে আপনি ভোট দিবেন বা আমি আপনাকে ভোট দিব, সেই কারণে যদি আমি কেন্দ্রে যেতে চাই, যদি আপনার বিপক্ষে দুর্বল প্রার্থী থাকে, ক্যান্ডিডেট না থাকে, তাহলে মনে করে যে যাওয়ার দরকার কি? তো এরকম হইতে পারে, সেই জন্য ভোট গণনা কমে যায়, কাউন্ট কমে যায়। কিন্তু খোকন ভাই নির্বাচন করছে, ওনার সাথে আরেকজন নির্বাচন করছে, তো ওনার ওনাকে যিনি ভালোবাসেন এরা তো ভোট কেন্দ্রে যাবেনই। আর যদি দেখেন যে খোকন ভাই একা ক্যান্ডিডেট আর কেউ না, তাহলে তো জিতবেনই, না গেলেও চলে, সেইটা কিন্তু ভাবাবে, সেটা ভোটারদের আলাদা চিন্তা। সেই চিন্তা থেকে মুক্ত রাখতে হলে যদি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন চান, তাহলে সবাই ঝাঁপিয়ে পড়ে নির্বাচনে চেষ্টা করতে হবে। কেন আজকে এই কথা আসছে, আপনি দেখেন সিটি কর্পোরেশনের একটি নির্বাচন, সাদেক হোসেন খোকা হেমায়েত উদ্দিন কোথাকার অজানা এক ব্যক্তি তার সাথে করেছেন না, তখন কি ভোট কাস্ট হয়েছিল? তখন তো ভোট কাস্ট হয়নি। শুধু আওয়ামী লীগের সময়ে যদি কেউ ক্যান্ডিডেট হয়ে না আসেন, এটা আওয়ামী লীগের দায় দায়িত্ব না, এটা ভোট নিরপেক্ষতা এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আঘাত করার সামিল। সেই কারণে রাজনৈতিক দল হিসাবে বিএনপি আজ দায়বদ্ধ। মিস্টার খারুল কবির খোকন, এই দায় কিভাবে এড়াবেন, আর কি লক্ষণই আসলে এই নির্বাচন করতে? আমরা তো আসলে 13 বছর যাবৎ আমরা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে, তারপরেও দায় দায়িত্ব আমাদের কথা বলেন, আওয়ামী লীগ 21 বছর বাইরে ছিল তো, হ্যাঁ আমরা বাইরে ছিলাম, তারপরেও আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে এই যে দুর্নীতির, আমি একটু আগে ফিরে যেতে চাই ওনার কথা থেকে, যে দুর্নীতির বিষয়ে যে টাকা ফেরত নিয়ে আসছে আমাদের দুর্নীতিতে, আমাদের আমাদের সময় হয়েছে অনেক সময়, কিন্তু এই যে সাম্প্রতিককালে যে বিষয়গুলি আমরা জানি দেশবাসী, ওরা পৃথিবী যে এটা প্রকাশিত হয়েছে যে দেশের যে মানে অর্থনৈতিকভাবে যে দেশ একটা দেউলিয়ার দিকে চলে যাচ্ছে, এটা যে কথাগুলো মানে তারা নিজেরাই বলছেন, যে তারা নিজেরাই বলছেন যে অর্থ নিজেরা বলতে বলতেছি যে মহাজোটের নেতৃবৃন্দরা বলছেন এবং অর্থনীতিবিদরা বলছেন যে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, যে 7 লক্ষ কোটি টাকা কালো টাকা দেশের, 9 লক্ষ কোটি টাকা দেশের পাশে প্রচার হচ্ছে, এবং যারা আজকে ওই যে কেসুনো থেকে শুরু করে যারা ব্যাংকের বাংলাদেশ ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, তারপরে স্বর্ণ ইয়ে করে তামা বানিয়েছে, যারা এই এই ঘটনাগুলো করেছে তাদের তাদের আজকে যে ওই ঋণ খেলাপি যারা রয়েছে, ঋণ খেলাপি কারণে ব্যাঙ্কগুলি বন্ধ হয়ে যাচ্ছে, আজকে বিদেশি বিনিয়োগ হচ্ছে না দেশে, আজকে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রায় 4 কোটি 82 হাজার শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার রয়েছে, দরিদ্র হলো 4 কোটি, হতদরিদ্র 2 কোটি 41 লাখ, মানে দারিদ্র সীমার নিচে আজকে বর্তমানে দেশের অবস্থা। তো এই যে আজকে দেশের সামগ্রিক যে অবস্থা, মানে দিন দিন মানুষের বৈষম্য বেড়ে যাচ্ছে, মানে ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, এই যে ধনী দরিদ্রের বৈষম্য বেড়ে গেছে, এবং আগে হলো উন্নয়ন পরে গণতন্ত্র, আইয়ুব খানের যে উন্নয়নের দশক ছিল যেটা আর কি, যেটার কারণে তাদের এক সময় পতনই হয়ে গেল আর কি, যে সারা উন্নয়ন কথা বলতে গিয়ে লুটপাট করে দেশের সমস্ত সম্পদ শেষ করে দিচ্ছে। তো এই যে বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়েছে সাম্প্রতিককালে, এইসব ব্যক্তিদেরকে আমরা বলেছি, ক্যাটাগরিক্যালি বলেছি যে তাদের নাম জনগণ জাতি জানতে চায়, যে এই এই ঋণ খেলাপি কারা, এই ব্যাংকের লুট 35 বার সেই ব্যাংকের রিপোর্ট কেন পিছিয়ে এলো, কেন ওই শেয়ার মার্কেটের সেই রিপোর্ট এখনও দেওয়া সব সম্ভব হলো না, তো এই ব্যাংকের ঋণ কারা নিয়েছে, এই যে দিন আমরা দেখেছি যে ফজলে নূর তারপর যে মনোনয়ন পেলো, সে বলেছে যে শুধু একটি কথা বলি, বেসিক ব্যাংকের যে এমডি শেখ আব্দুল্লাহ বাচ্চু, তার বিরুদ্ধে 4,500 কোটি টাকার অভিযোগ রয়েছে, তাকে কেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরও তার বিরুদ্ধে মামলা হয় না, তিনি গ্রেপ্তার হন না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2 কোটি 10 লাখ টাকার জন্য তাকে আজকে কারাগারে যেতে হয়েছে, এবং কারাগারে গিয়ে তার শুধু ও কোনো দুর্নীতির অভিযোগ নয়, বিশ্বাসভঙ্গের অভিযোগে এক অ্যাকাউন্ট থেকে টাকা আরেক অ্যাকাউন্টের কারণে তাকে আজকে 17 বছর জেল দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন আমরা তার সেই ন্যায় বিচার পাচ্ছে না, দেশে আজকে যে আইনের শাসন বিচারবিভাগের স্বাধীনতা থাকতো, তাহলে তিনি যে দেশের প্রধান বিচারপতি বিচার না পেয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে, এবং যে তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগের কারণে তার কোনো প্রমাণ পাননি, সেই নির্দোষ প্রমাণিত করার জন্য মোতাহার হোসেন নামে আমাদের সেই জজকোর্টের একজন বিচারপতি সে রায় দেওয়ার পরে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে আজকে মালয়েশিয়া সপরিবারে পালিয়ে গিয়েছেন, উনি যেতে হয়েছে, এটা আমার কথা না, এটা পত্রপত্রিকায় আসছে সমস্ত রিপোর্ট। তো সেখানে আমাদের অভিযোগগুলো কোথায়? 1,000 কোটি টাকা তো আমাদের সময় বেগম পাড়া হয় নাই, আমাদের সময় তো সেকেন্ড হয় নাই মালয়েশিয়াতে, আমাদের সময় তো সুইস ব্যাংকে 5-7,000 কোটি টাকা ডলার জমা হয় নাই, সেই ব্যক্তিগুলি কারা, কারা আজকে শীর্ষ তাড়িয়ে আওয়ামী লীগের 3 দশকে 5 গুণ মানে
মানে ইয়ে বেড়েছে, কোটিপতি বেড়েছে, যারা হাজার কোটি টাকার মালিক হয়েছে, সেই সব ব্যক্তিদের নাম কেন আসছে না? কেন আজকে প্রধানমন্ত্রীকে বলা হলো যে ওয়ান এলিমেন্ট ঠেকানোর জন্য তিনি শুদ্ধি অভিযান চালিয়েছেন, দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালিয়েছেন, কিন্তু শুধু খালি এই সম্রাট তারপরে খালেদ মাহমুদ তারাই খালি সে সাথে জড়িত? যারা যারা অন্যরা ছিল তাদেরকে কেন আনা হয় না? এই দুদুকের জালে চার এমপি সহ ৮০ জন এই যে নাম আছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? তাদেরকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না? এটা তো জানি জানতে চাই, এটা কি জাস্ট লোক দেখানো আইওয়াশ? এই বিষয়ে মানুষকে জানতে চায় যে তাদের অভিযান বন্ধ হয়ে গিয়েছে। তো এই এই যে আজকে সব সূচকে যে আরেকটি প্রথম হলো যে হেডলাইন দেখেন এটা গত ৬ই ডিসেম্বর যে সব প্রায় সব সূচকই নিম্নমুখী, সব সূচক সব চিজ মানে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করা সামগ্রিক সব কিছুই। তা আজকে দেশের কোন কোন পর্যায়ে দেশের অবস্থা আজকে আজকে দেশের কোন পর্যায়ে আজকে যে নির্বাচনের যে ব্যবস্থা যে সম্পূর্ণ যে জনগণের ভোটের অধিকার হরণ করেছে, যেই দেশের স্বাধীনতার জন্য আমরা ভোটের এবং অর্থনীতি মুক্তির জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য তা আমরা সেদিন পাকিস্তানিদের সাথে লড়াই করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশে এখন আমি স্বাধীন দেশে আমি আজকে পরাধীন, আজকে দেশে আজকে এই যেই মত প্রকাশের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম আজকে সেই আজকে গণতন্ত্র আজকে দেশে নাই, আজকে দেশে গণতন্ত্র আজকে নির্বাসিত হয়েছে, মানবাধিকার নাই। মানবাধিকারের আজকে যে অবস্থা আমি দেখলাম যে মানবাধিকারের একটা চরম অবস্থা আজকে আমরা সৃষ্টি হয়েছে, যে মানবাধিকারের নামে আজকে এই এই কদিন আগে আমি একটি খালি বলি যে মানবাধিকারের যে রিপোর্টটা হচ্ছে ১১ মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ৩৬২টি, গুম হয়েছে ১৩ জন এবং তারপর এই এই হল গত ১১ মাসে যে শুধু খালি এই ঘটনা ঘটেছে এবং তারপরে ২ কোটি ১০ লাখ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। এই যে এই যে আজকে যে এই 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 বিষয়গুলো যে আজকে চলে আসছে এই বিষয়গুলো তো তো মানুষের তো ভোটার অধিকার এক মিনিট চলে ভোটার অধিকার যেটা আমি ভোটের কথা বলছি যে সেই যে ভোটার অধিকার যে হরণ করা হলো যে আজকে সেটা তো যে আপনারা জানেন যে টিআইবি ৫০টি এত অধিকার হরণ না না ৫০টি কেন্দ্রে মানে বড় রাজনৈতিক দল হিসেবে আপনারা কি করলেন? ওরা তো বলছেন যে আপনারা একটা ভুয়া নির্বাচন করেছেন, উনি ভুয়া নির্বাচন করতে হয়েছে তখন আমরা আপনাদেরকে বিদায় করেছি, জনগণ বাংলাদেশের ক্ষমতা থেকে আপনাদেরকে নামিয়ে না বিদায় না, সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে পারতাম, ইচ্ছা করলে ক্ষমতায় কিন্তু আমরা পুলিশ প্রশাসন ব্যবহার করে সেখানে তারা ক্ষমতা টিকে আছে, তারা পুলিশ প্রশাসন ব্যবহার করে সিভিল প্রশাসন ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতা টিকে আছে, আমরা সেটা করি না, আমরা গণতন্ত্রপতি ছিলাম, আমরা উদার একটি উদার গণতান্ত্রিক দল বিএনপি, চাই আমরা কোনো সংঘাত এবং কোনো হত্যাকাণ্ড আমরা কোনো লাশ চাই নাই, যার কারণে কিন্তু ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনটা করতে বাধ্য হয়েছিল এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকারের সেই সংবিধানে সেই বিলটা পাস করে সংবিধান আনতে হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবির কারণে করতে হয়েছে আমাদেরকে, সেই তত্ত্বাবধায়ক সরকারের যেটা যেটা বলা হয়েছিল যে যে তার আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা ১৭২ দিন হরতাল করেছে, বলছে যে এই লিবারেল সরকার তাদের আন্দোলনের ফসল এগুলো তারা বলেছেন, এগুলো আমরা জানেন, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের আইনটা তারা যে ১৫ অ্যামেন্ডমেন্ট যারা যারা বাতিল করলো বাতিল করে তারা জানে যে তত্ত্বাবধায়ক সরকারের দিনে যে অবাধ সুষ্ঠু মানে যেটাকে বলা যে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাকে বলে সেই ইলেকশন যদি হয়, জনগণ যদি তার ভোটাধিকার ভোট কেন্দ্রে জিতে পারত তাহলে বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মানে ২/৩ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করবে এটা নিশ্চিত, যার কারণে এই ভয়ে তাদের আছে, বিএনপিকে ভয় পায়, খালেদা জিয়াকে তারেক রহমানকে ভয় পায়, যার কারণে তারা এই 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 সিস্টেমটাকে চেঞ্জ করে তার প্রক্রিয়াগতভাবে তার ২/৩ মেজরিটি থাকার কারণে তারা যেটা প্রধান বিচারপতি বলেছিলেন যে আরও ২ টার্ম ইয়ে হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন হতে পারে, সেই নির্বাচনটা কেন হলো না? সেই নির্বাচনটা আজকে হতো তাহলে আজকে আর বুঝতে পারতাম তাদের জনপ্রিয়তা কোন জায়গায়, আমি চ্যালেঞ্জ করতে পারি আমার সহকর্মী আমার আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার সম্পর্ক আমার আমার পার্শ্ববর্তী এলাকা আমি আমার নরসিংদী আমি নির্বাচনে এক তার হলো এখানে ২৫০০ আমরা খুব কাছাকাছি ৩টি ইউনিয়ন একসাথে আমরা খুবই একে অপরের সাথে আমাদের যদিও সে ছাত্রলীগ করছেন ছাত্রদল করেছি কিন্তু তার সাথে আমার চমৎকার আন্তরিক সম্পর্ক রয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে এটা উনিও চ্যালেঞ্জ যদি আজকে বাংলা আমি কথাটা আজকে তৃতীয় মাত্রায় বলে যাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে যে আজ হোক কাল হোক যদি বাংলাদেশে যদি কোনোদিন এই দিন হবে না আওয়ামী লীগ তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর কোনোদিন পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগ আর জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আবার বাংলাদেশের মানুষ আওয়ামী লীগরা বিজয়ী হবে, অন্য কোনো দল যাবে কিনা জানি না কিন্তু আওয়ামী লীগ আর জিততে পারবে না, এই জন্য তারা এই মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে করবে, কারণ আমরা দেখেছেন গত ২০১৮ সালে ৩০শে ডিসেম্বরের নির্বাচন যেটা হয়েছে এটা আমার কথা না, তো এটা তো দেখেছেন যে সমস্ত মিডিয়াতে এসছে, এটা সমস্ত বিয়া বলেছে টিআইবি বলেছে, তারপরে আপনি দেখেন যে ২১৩টি কেন্দ্রে ১০০% ভোট হয়েছে এবং দানেশিস ১২৮২টা কেন্দ্রে দানেশিসে একটি ভোটও পড়েনি, তারপর আপনি দেখেছেন যে আপনার খুলনাতে একটি আসনে
22,000 ভোট বেশি পড়েছে, মানে নির্ধারিত ভোটের বেশি, সেখানে তো প্রমাণিত টিআইবি 50টি আসনের মধ্যে 2 বছরের মধ্যে 47টি কেন্দ্রে দেখেছে ব্যাপক লুটপাট হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, কারচুপি হয়েছে, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। সেই মানে 50টির মধ্যে 47টি কেন্দ্রের সে রিপোর্ট দিয়েছে টিআইবি রিপোর্টেরা। সেখানে আমরা দেখেছেন যে আপনার ওই গার্ডিয়ান পত্রিকা আসছে, তারপর ইকোনমি পত্রিকা আসছে, আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রিকা সব নিউজগুলো বেরিয়ে আসছে। এক লাইনে শেষ করেন। তো যাই হোক, এখন আমি যেটা শেষ কথা, শেষ লাইন, আমি পরে বলি না, আর আর একবারই শেষ করে দেন না। আমি এইটাই বলতে চাই, বছরের শেষ দিনে যে আগামী বছর দেশ জাতি জনগণ আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, মানবাধিকারের জন্য, আমরা দেশের ভোটাধিকারের জন্য, মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি মানুষ দেখতে চায়, আর এই দুঃশাসন মানুষ দেখতে চায় না। একটু গণতান্ত্রিক সরকার আমরা দেখতে চাই। সেই দেখার জন্য আমি মনে করি এই সরকারের দীর্ঘদিনের সে একটা প্রাচীন ঐতিহ্যবাহী একটি দল আওয়ামী লীগ, তারা এই ইয়ার থেকে, এই বৃত্ত বলয় থেকে, এই গুম খুম হত্যা নির্যাতন মামলা থেকে, আমাদের 37 লক্ষ মামলা এবং আমাদের 92,000 নেতাকর্মী, 37 লক্ষ আসামি, 92,000 মামলা রয়েছে, না 97,000 মামলা রয়েছে, এগুলার থেকে বেরিয়ে আসার জন্য আমি এই তাদের কাছে অনুরোধ করব যে তারা যেন মানে গণতান্ত্রিক দ্বারাই ফিরে আসে দেশটা যেন আমরা। আমি খোকন ভাই বেশ কিছু কথা বলেছেন, আমি একটু সময় নিয়ে বলতে চাই। দেখেন, বাংলাদেশে দুর্নীতি এবং অবাধ অন্যায় অবিচার অত্যাচার এই বিষয়ে কিন্তু আপনারা কোনো কর্মসূচি দেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই স্বচ্ছ রাজনীতি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে অভিযোগ এনে বাংলাদেশে শুদ্ধি অভিযান পরিচালনা করছেন। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রেশার নয়, আমরা স্বচ্ছতা চাই সেই জন্য। আর বিভিন্ন পত্রিকায় নিউজ হবে, ওই নিউজ দেখে আপনি বিচার ব্যবস্থায় এই শাস্তি চাইবেন, এটা হবে না। আপনাকে যেরকম খালেদা জিয়ার মামলা 12 বছর পরিচালিত হওয়ার পর প্রমাণিত হয়েছে তিনি এই এতিমদের টাকা মেনে নিয়েছেন, সেই জন্য শাস্তি হয়েছে। তারেক রহমান পালিয়ে গিয়েছেন বিদেশে, সাক্ষ্য প্রমাণাদি হয়েছে, উনি সাব্যস্ত হয়েছে দোষী। এই পর্যায়ে আপনি বেশি কঠিন আক্রমণ করেন না, কারণ আমি পাল্টা দিতে পারবো না, ওনাকে সময় নেই, এমন কিছু না বলে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা স্বচ্ছতার পরিচালক হতে চাই। আমি কিন্তু বারবারই বলছি যে এই সরকার বিগত দিনের সকল অন্যায়ের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে, সেই অন্যায়গুলিকে তুলে ধরে আনছে, এটা আমাদের সফলতা। ওইটা নিয়ে আপনারা বক্তব্য দিয়ে নোটিশ দিয়ে লাভ নেই। আপনি বলছেন এই কতজন মানুষকে হত্যা করা হয়েছে, আপনি রাজনৈতিক হত্যা কি ঘটনা কোনো ঘটেছে কিনা বাংলাদেশে? 362 জন হয়েছে শুধু 11 এগুলি তো আপনি বলছেন 37 লক্ষ লোক মামলা হয়েছে, আপনারা তো 1,000 মামলার কপি দেখাইতে পারেন নাই যখন নির্বাচনের আগে আপনারা দাবি দিয়েছিলেন। আমাদের সরকার তো চেয়েছিলেন যে আপনাদের কি অন্যায় মামলা হয়েছে আপনারা দেন, মামলা আমরা তুলে দিব, আপনারা তো দিতে পারেন না, 1,000 মামলার নাম্বারও দিতে পারেননি। তারপর 2008 সালে আপনারা 29টি আসন পেয়েছিলেন, বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা দাপটে ছিলেন, তারপর একটা সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের মাধ্যমে আপনারা 29টি আসন পেয়েছিলেন। ওই 29 আসনের বিএনপি এখন 6 আসনে এসেছে, মাঝখানে জ্বালাও পোড়াও অত্যাচার নির্যাতন সবই করেছেন, বিরোধী দলের ভূমিকায় থেকে দেশটাকে যা করা দরকার করেছেন, মানুষ কিন্তু জবাব দিয়ে কোন জায়গায় এনেছে বুঝতে পেরেছেন। বেগম খালেদা জিয়া, উনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেশ কয়েকবার, তিনি কিন্তু বলেছিলেন আওয়ামী লীগ আগামীতে 10 সিটও পাবেন না, এই দল 21 বছর পর ক্ষমতায় আসছে আর জীবনে কখনই আসবেন না, প্রত্যুত্তর কিন্তু পেয়ে গিয়েছেন। আজকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জনগণের ভোটে কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আমি সেরকমটা বলতে পারবো না, আমি দার্শনিক নই, আমি ভাবুক নই, তবে আমি এইটা বলে দিতে পারি যে বিএনপির সাথে আর জনগণ থাকবে না, জনগণ থাকবে না, থাকার কোনো কারণ নির্বাচনটা দেন। আমি বলি সরকারি দলে আপনারা পুরোপুরি লুটপাট, আর বিরোধী দলে এই জনগণের পক্ষে একটা কথা বলার সৎসাহস নেই, সুতরাং এই ধরনের রাজনৈতিক দলের সাথে থাকার কোনো কারণও নাই, সেই কারণে মানুষ এখন পাচ্ছেন না। আর 29টি আসনের থেকে 6টি আসন সামনে নির্বাচনে অপেক্ষা করেন, দেখবেন সুষ্ঠু নির্বাচন, সুন্দর অবাধ নির্বাচন হবে, সাহস করে খালি নির্বাচন চাই, সুন্দর একটা নির্বাচন করেন, আপনারা তো সাহস করতে পারছেন না। আমাকে বলা হয়েছে যেন কঠিন আক্রমণ না করি, আপনাকে আমি বড় ভাই হিসেবে জানি, সময় দেওয়া যায় এমন কোন কথা তুললেন, পরিচ্ছন্ন নেতা হিসেবে জানি,
আপনার প্রতি আমাদের রাজনৈতিক সহানুভূতি আমি বলবো না শ্রদ্ধা আছে, সম্মান আছে, কারণ আপনার রাজনৈতিক ইতিহাস আমার কাছে অনেক গ্রহণযোগ্য। সুতরাং আমি মনে করি যে আপনার বিবেক দিয়ে আপনি একটু বিবেচনা করুন যে বিরোধী দল হিসাবে আপনাদের ভূমিকাটা কতটুকু জনগণের পক্ষে এসেছে। আপনি পত্রিকার কাটিং দেখে হবে ইনশাআল্লাহ, পত্রিকার কাটিং দেখে দেখে কয়েকটা কথা বললেন, রিপোর্টের কথা বললেন, এই রিপোর্টের পক্ষেই জনগণকে সাথে নিয়ে সরকারকে কেন প্রশ্ন, ওনারা চাইছেন যে আপনারা আরো শক্তিশালী হন, জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় থাকেন, সরকারের ভুলগুলি কেন বন্ধ করুক, মামলা বন্ধ করুক, আপনারা কেন সশস্ত্র বিপ্লব করতে জানেন না, কোন ইতিহাস আছে যে সরকার সরকার ব্যবস্থা করে দিবে আন্দোলন করার ব্যবস্থা করে দিবে না, আপনাদেরকে ক্ষমতা আসার পথ দেখিয়ে, ফান্ডামেন্টাল রাইট আমার গণতান্ত্রিক অধিকার আমার মৌলিক অধিকার না, এটা কি জিল্লুর ভাই কোথাও আছে, নজির যদি থাকে নজির দেখা আমরা সেই ব্যবস্থা করে দেব। সুতরাং রাজনীতির ইতিহাসে একটা ভীতু সংগঠন একটা ভীতু দলের নাম এই জাতীয়তাবাদী দল, যেই দলটি আমাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে কারাগারে নিক্ষিপ্ত করে রেখেছিল, আমরা কিন্তু সেই ছাত্র সংগঠনের কর্মী যে আমরা আমাদের ইতিহাস রক্ষায় জীবন বাজি রেখে জনগণের পক্ষে কাজ করেছি। আমিও তো এই সময় আমলে পাঁচবার গ্রেফতার হয়েছি, ইলেকশনের সময় আড়াই মাসে, ইলেকশনের সময় আড়াই মাসে ছিলাম জেলে, প্রতিহত করেই জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে উন্নয়নের রাজনীতি চলছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তিনি অনেক দিন পর্যন্ত এই রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশ এবং জাতিকে শেষ রক্ষা করে যাবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার খায়রুল কবির খোকন এবং মিস্টার নজরুল ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই পর্বের মধ্য দিয়ে 2019 কে আমরা বিদায় জানাচ্ছি তৃতীয় মাত্রার পক্ষ থেকে। ভালো মন্দ মিলিয়ে বছরটি গেছে, কিন্তু সামনের বছরটি আরও উজ্জ্বল হোক, আলোকময় হোক, এটি আমাদের প্রত্যাশা। শান্তির বছর হোক বাংলাদেশের জন্য, বাংলাদেশ আরও মানবিক হয়ে উঠুক, বাংলাদেশ আরও গণতান্ত্রিক হোক এবং সমৃদ্ধ হোক, সেটি আমাদের সকলের প্রত্যাশা। যে অভিযোগ পাল্টা অভিযোগ আছে রাজনীতিতে এটি থাকাই স্বাভাবিক, কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যে নেতিবাচক দিকগুলো আছে সেই প্রবণতাগুলো ইতিবাচক হতে শুরু করুক সেটি আমাদের চাওয়া, দুদিক থেকেই সেটি হোক, সেটি বাংলাদেশের নাগরিকদের চাওয়া। কারণ ওনারা ভালো থাকলে, ওনারা পরমত সহিষ্ণু হলে, ওনারা একে অপরকে নিশ্চিন্ন করবার প্রবণতা থেকে বাইরে আসলে বাংলাদেশই শক্তিশালী হবে, বাংলাদেশ শান্তিতে থাকবে এবং সেই সঙ্গে ওনারাও ভালো থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।